আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভ রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সম্মত মস্কো, কিয়েভ পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব জেলেনস্কি। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোট না দেওয়া নত জানু পররাষ্ট্রনীতি, বললেন ফখরুল, সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান তথ্যমন্ত্রী। চলতি মাস থেকেই মাধ্যমিকে নিয়মিত ক্লাস শুরু হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী, মিশ্র পাঠদান প্রক্রিয়ার নীতিমালা হচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি প্রায় ঘটছে মুঠোফোনে হ্যাকিং এর ঘটনা, বিড়ম্বনা থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো রুশ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনে মানবিক করিডোর প্রতিষ্ঠায় সম্মত হওয়া ছাড়া আর কোনো আশাব্যঞ্জন সিদ্ধান্ত আসেনি রুশ ইউক্রেন দ্বিতীয় দফার শান্তি আলোচনায়। তবে দ্রুতই তৃতীয় পর্যায়ের বৈঠকে দুই দেশ বসবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে। পরিস্থিতি পাল্টাতে রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মান্নান। বেলারুশ সীমান্তে দ্বিতীয় দফা শান্তি বৈঠকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনে মানবিক করিডোর প্রতিষ্ঠায় সম্মত হওয়া ছাড়া আর কোনো অগ্রগতি আসেনি ইউক্রেন রাশিয়া বৈঠকে। এই বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানালেও তার জবাব মেলেনি। তবে দুই দেশই দ্রুত তৃতীয় দফার বৈঠকে বসার কথা জানিয়েছে। এর মধ্যে রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে পরমাণু সন্ত্রাস চালানোর অভিযোগ এনে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় রুশ প্রেসিডেন্টের সাথে মুখোমুখি আলোচনা। তবে এই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। এদিকে ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে রাশিয়ার দখলে চলে গেছে বন্দর নগরী খারসেন। আজভ সাগরের তীরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মারিওপোল বন্দর ঘিরে ফেলেছে রুশ বাহিনী। রাজধানী কিভকে ঘিরেও হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এছাড়াও ওখতিরকা, খারকিভের মতো শহরগুলোতেও ক্রমাগত বোমাবর্ষণ চলছে। ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসাও রুশদের হাতে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। মার্সিয়া মান্নান, মাইটিভি। ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের 28 নাবিককে মলদোভা হয়ে রোমানিয়া নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির ওপর কারা হামলা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনাটি তদন্ত করে জানানোর আশ্বাস দিয়েছে রাশিয়া। পোল্যান্ডের মধ্যে দিয়ে অলরেডি 600 বাংলাদেশি যারা আছে তারা ক্রস করে গেছে, আর আমাদের ধারণা মতো আর 100 মতো আছে। যুদ্ধের যে ধোঁয়াশা থাকে বা ইংরেজিতে যেটাকে বলা হয় ফগ অফ ওয়ার, সেখানে কোন পক্ষ কার কাছে কী আছে, কে কোন কোথা থেকে কী করছে, এটা অ্যাসারটেন করা খুবই ডিফিকাল্ট। তবে রাশিয়ানরা আমাদেরকে অ্যাসিওর করেছে তারা আমাদের জানাবে এক্স্যাক্টলি কী হয়েছিল। এবারে অন্যান্য প্রসঙ্গ। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার হামলা বন্ধে জাতিসংঘের প্রস্তাবনার পক্ষে ভোটদান থেকে বিরত থাকাকে দেশের সংবিধান পরিপন্থী বলে মনে করে বিএনপি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোট না দেয়া নত জানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন। শত শত নিরীহ ইউক্রেনবাসীর সঙ্গে একজন বাংলাদেশি নাবিকের নিহত হওয়ায় গভীর শোক উদ্বেগ ব্যক্ত করছে বিএনপি। ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করে সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন তিনি। যে বাংলাদেশ সরকার নত জানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে,
যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। দেশের ক্ষমতাসীন সরকার তার ক্ষমতা কুক্ষিগত রাখতে দেশবাসীর জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোটদান থেকে বিরত থেকেছে, যা বাংলাদেশের সংবিধান ঘোষিত গণতন্ত্র মানবিক মূল্যবোধের নীতিমালার পরিপন্থী। এর আগে খালেদা জিয়া সহ কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে সরকার ক্ষমতায় টিকে থাকতে জনগণকে অসত্য তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এইভাবে টিকে থাকা যাবে না, মিথ্যা কথা বলে জনগণকে ভুল বুঝিয়ে প্রতারণা করে টিকে থাকা যাবে না। বন্ধুগণ, আজকে সেই জন্যই আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারার জন্য সরকারের সমালোচনা করেন দলটির অপর নেতা মির্জা আব্বাস। আয় দ্রব্যমূল্য বৃদ্ধি আর ক্রয় ক্ষমতা এক জিনিস নয়, এটা কোথায় করে শিখতে হবে। মাননীয় মন্ত্রী সাহেব, যদি ক্রয় ক্ষমতা বেড়েই থাকে, সেই ক্ষমতা বেড়েছে আওয়ামী চামচাদের, আওয়ামী নেতাদের, সাধারণ মানুষের না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। যারা সাম্প্রদায়িক অপশক্তিকে নিয়ে রাজনীতি করে তারা এদেশ তালেবানি রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা হত্যার রাজনীতি করে তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো আপোষ নেই। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঢাকেশ্বরী মন্দিরে সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে দেশকে তালেবান বানানোর অপচেষ্টা চালাচ্ছেন। আপনারা জানেন কারা সাম্প্রদায়িক রাজনীতি করে, কারা সাম্প্রদায়িক অপশক্তিকে নিয়ে রাজনীতি করে, কারা এই দেশকে যারা তালেবানি রাষ্ট্র বানাতে চায় তাদেরকে জোটের মধ্যে রেখেছে, আপনারা জানেন। সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাই, তাদেরকে বর্জন করার আহ্বান জানাই। জাতীয় প্রেস ক্লাবে ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সাথে নিয়ে বিএনপি দেশে হত্যার রাজনীতি চালু করেছে। যারা আবার হত্যার রাজনীতি চালু করতে চায় সেই অপশক্তি, একই অপশক্তি যারা একাত্তরের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। দুইটি বড় দলের ঐক্যের কথা বলে, আমি বিশ্বাস করি না এই দুইটি বড় দলের ঐক্য কোনো অবস্থাতেই ঐক্য হতে পারে না। বিএনপির সাথে আওয়ামী লীগের ঐক্য কখনো সম্ভব নয়, খুনিদের সাথে ঐক্য কোনো অবস্থাতেই সম্ভব নয়। আলোচনায় অংশ নিয়ে বিএনপি দেশের গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজকে যারা আপফলন করছেন, যারা গণতন্ত্র নিয়ে কথা বলছেন, যারা বলছেন বাংলাদেশে গণতন্ত্র নাই, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, তাদের গণতন্ত্র আমাদের দরকার নেই। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের কাছে আমাদের সেই সব গণতান্ত্রিক কর্মী আমাদের দরকার নেই। এদিকে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শুদ্ধানন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সাম্প্রদায়িকতার উপর নির্ভর করে যারা রাজনীতি করে তাদের বর্জন করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যারা এই সাম্প্রদায়িক অপশক্তিকে লালন করে, সাম্প্রদায়িক অপশক্তিকে নিয়ে রাজনীতি করে, যারা সাম্প্রদায়িকতার উপর নির্ভর করে রাজনীতি করে, তাদেরকে বর্জন করুন। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। চলতি মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের নিয়মিত ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ভারতীয় শিক্ষা মেলার উদ্বোধন করে একথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি বলেন, মিশ্র পাঠদান প্রক্রিয়া শুরু করতে নীতিমালা তৈরি করছে সরকার। যেসব শিক্ষার্থী শ্রেণীকক্ষে আসতে সমস্যা হবে তাদের জন্য অ্যাসাইনমেন্ট পদ্ধতি অব্যাহত থাকবে। মাসের মাঝামাঝি থেকেই আমরা ইনশাআল্লাহ মাধ্যমিকে পুরো দমে ক্লাস শুরু করতে পারবো। এমনিতে আমরা অনলাইন যেটা করছিলাম সেটা তো সেই অর্থে পুরো ব্লেন্ডেড তা না, তো ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদেরকে তো সকল ক্লাসরুমকেই আমাদের যে ইকুইপ করা সেটি করতে হবে। আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ অনেক চলছে, আরও দিতে হবে। মোবাইলের মেসেজে আসছে লিঙ্ক, আর তাতে ক্লিক করা মাত্রই ফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অন্যের কাছে।
বোঝার উপায় নেই, দূরে বসে সেই ব্যক্তি আপনার অজান্তেই ঘাটছে আপনারই ফোন। এমনকি ফোন লক থাকা অবস্থাতেই তুলে নিচ্ছে ছবি, করছে ভিডিও। ফোন হ্যাকিংয়ের এমন ঘটনায় প্রশ্ন এখন সুরক্ষার উপায় কী। বিশেষজ্ঞরা জানালেন, এমন বিড়ম্বনা থেকে রক্ষা পেতে অতিরিক্ত সতর্কতা ছাড়া আর কোনো বিকল্প নেই। ডেনিজংয়ের বিশেষ রিপোর্ট। মোবাইল ফোনে প্রায় বিভিন্ন স্থান থেকে নানা ধরনের লিংক আসে, এর কোনোটি বিজ্ঞাপনের, আবার কোনোটি ছবি কিংবা ভিডিওর। কৌতূহলবশত এসব লিংকে ক্লিক করলেই হয়ে যেতে পারে সর্বনাশ, হ্যাক হয়ে যেতে পারে আপনার অতিপ্রিয় স্মার্টফোনটি। মোবাইলে অনেক ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টও যুক্ত থাকে বিধায় বিষয়টি নিয়ে উৎকণ্ঠিত সবাই। অনেক লিঙ্কগুলো আমরা বুঝতে পারি না যে লিঙ্কগুলা কোনটা কোথা থেকে আসতেছে। এবার নিয়ে মনে হয় 3-4 বার হ্যাক হয়েছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, কারণ অনেক পার্সোনাল জিনিস এখানে থাকে। বলেছে যে কিছু টাকা দিয়ে তারপর যাতে তার লিঙ্কটা ইয়ে করে, আইডিটা হচ্ছে ব্যাক করার জন্য, তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলও করেছে। আপনি কোথায় সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন? উত্তর নিশ্চয়ই ঘরে বসে। কিন্তু না, এখন আপনি আর ঘরেও সুরক্ষিত নন। আপনার বাসায় থাকা কম্পিউটার অথবা ল্যাপটপ কিংবা আপনার হাতের স্মার্টফোনটি এখন আপনার নিরাপত্তাহীনতার কারণ। নিমিশেই মোবাইল কিভাবে হ্যাক হতে পারে সেই তথ্য জানালেন এই হ্যাকার। তুরির মধ্যে আমি সব কিছু জেনে নিতাম। মানে কি হবে, এখনই করতে পারবেন সেটা? এখনই দেখাতে পারবেন আমাদের? অবশ্যই। তার দেয়া মেসেজের লিংক ক্লিক করতেই অজান্তেই ছবি ধারণ করে দিলেন সেই প্রমাণও। অর্থাৎ ফোনের মূল নিয়ন্ত্রক এখন মালিক নন, বরং এই হ্যাকার। হ্যাকারের দুই দিকটাই আছে, পজিটিভ এবং নেগেটিভ। মানুষ এখন যেভাবে এটাকে ইউটিলাইজ করে, দেশে বর্তমানে অর্থ হাতিয়ে নেওয়ার জন্যই হ্যাকিং এর প্রবণতা বেড়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হ্যাকিং করছে বা অ্যাকাউন্ট হ্যাক করছে, হ্যাক করে হ্যাকাররা অনেক সময় টাকা দাবি করে। সাধারণত তারা এইসব টাকা হাতিয়ে নেওয়ার জন্যই হ্যাকিংগুলো করে থাকে। এমন প্রেক্ষাপটে অপরিচিত নাম্বার থেকে আসা মেসেজের কোনো ধরনের লিংক ক্লিক করা থেকে সবসময় বিরত থাকার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। যারা স্মার্টফোন ব্যবহারকারী থাকে তাদের কাছে, যারা স্প্যামাররা বিভিন্ন ধরনের কিন্তু স্প্যামিং লিংক পাঠায়, যেটা মোবাইলে সবচেয়ে পাঠানো সহজ। হ্যাকাররা বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করছে, আমি যদি না দিই তাহলে সেখানে কিন্তু তার কিছু করার নেই। ভুল না করলে হ্যাকার খুব সহজে হ্যাক করতে পারবে না আপনার প্রিয় মোবাইল ফোনটি। আর এ কারণেই তথ্য প্রযুক্তি ব্যবহারে থাকতে হবে বাড়তি সতর্কতা। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে চাল, ডাল, তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের। বেড়েছে সব ধরনের শাকসবজির দামও। ভোজ্য তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে 180 টাকা দরে, বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 80 টাকায়। অপরিবর্তিত রয়েছে মাছের দাম। মহিবুল কাদের রিপোর্ট। বাজারে ক্রমেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সবজির দাম, প্রতি কেজিতে বেড়েছে 10-20 টাকা, অনেকটাই দিশেহারা সাধারণ মানুষ। তেলের লাগামহীন মূল্য বৃদ্ধির সাথে যোগ হয়েছে নতুন ভোগান্তি। দোকানে সয়াবিন তেল কিনতে গেলে ভোক্তাকে বাধ্য করা হচ্ছে সাথে অন্য পণ্য কিনতে। 5 লিটার তেলে ওরা চাচ্ছে, দোকানদার চাচ্ছেন যে আপনার হচ্ছে 800 টাকা, তার সঙ্গে 2 কেজি চাল অ্যাড করছে। কোনো কোম্পানি মালের সাথে পলা চাল কিনতে হবে, কোনো কোম্পানি চা পাতা কিনে আনতে হবে, যদি ওগুলা না কিনতে হয় তাহলে তাল দেয় না। বেড়েছে আলুর দাম, প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 15-20 টাকায়। দাম বেড়েছে দেশি পেঁয়াজের, বিক্রি হচ্ছে 60-65 টাকা কেজি দরে, তবে 100-120 টাকায় বিক্রি হচ্ছে মসুর ডাল। সব সবজিতে আপনার কেজি প্রতি 10-15 টাকা করে বেশি আর আছে। হ্যাঁ, শুধু আপনার কমার মধ্যে আদা রসুনের দামটা একটু কমতি আছে, কেজি প্রতি 15-20 টাকা করে কম আছে আর কি। যেমন নিত্য প্রয়োজনীয় যেগুলি পণ্য এগুলো সত্যি কথা কি কোনো সামঞ্জস্য নাই, আর বাজারে কোনো মনিটরিংও নেই। বেড়েছে মুরগির দামও, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 165-170 টাকা, সোনালি মুরগি কেজি বিক্রি হচ্ছে 290 টাকা, গত সপ্তাহে যা ছিল 250 টাকা। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। এবারে অমর একুশে গ্রন্থমেলার খবর। অমর একুশে বইমেলায় শুক্রবার ছুটির দিন সকালে ভিড় শিশুদের। শিশু প্রহরে পুরো মেলা প্রাঙ্গণে দেখা গেছে শিশুদের আনন্দ উল্লাস। পছন্দের বই কিনতে খুদে বইপ্রেমীদের বায়নাতে দ্বিমত করেনি অভিভাবকরাও, বরং বইয়ের প্রতি শিশুদের যেন আরও ভালোবাসা বাড়ে সেজন্য উৎসাহ যুগিয়েছেন সবাই। বিস্তারিত ডেনিজংয়ের রিপোর্টে।
ছুটির দিন সকালে অমর একুশে বইমেলায় প্রবেশের পর থেকেই বইয়ের মোহে ডুবে যায় খুদে বইপ্রেমীরা। পছন্দের বই কিনতে শিশুরা ছুটে বেড়ায় বইমেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নতুন নতুন বইয়ের খোঁজে এক স্টল থেকে অন্য স্টলে যেন রীতিমতো চলে শিশুদের অভিযান। বাবা মার কাছে ইচ্ছে মতো বায়না করে বই কিনে দেওয়ার জন্য। আমি কি জীবনে ভূত দেখেছি যে আমার সাথে কথা বলবে? তাহলে তুমি ভূতের বই কেন কিনতে চাচ্ছো? ভূত তো কথা বলে না। আরে ভূত কথা বলে না, তাহলে এগুলো কি ভয়ঙ্কর না? মহাকাশের বই কিনছি, তারপরে আলাদিনের বই কিনছি। বইয়ের প্রতি সন্তানদের এমন আগ্রহে উচ্ছ্বসিত ছিলেন অভিভাবকরা। সে খুবই খুশি, বই দেখে খুবই এক্সাইটেড, বইপত্র ঘুরতেছে, এখন ছড়া কিনবে, আবদার করছে ছড়া বই কিনবে। ও বলছে ওর বাসায় বই নাই, আরো বই লাগবে, চলো আমরা বই কিনে নিই। মানে কেমন বইগুলো চায় সে? বইমেলার শিশু প্রহরে এসে আনন্দের মাত্রা যেন আরো কয়েক গুণ বেড়ে যায় যখন সিসিমপুরের চরিত্রগুলো শিশুদের সামনে এসে খুনসুটিতে মেতে ওঠে। কি করেছে তারা, কথা বলেছে তোমার সাথে? কি বলেছে? বলছে তুমি কেমন আছো সেটা। পরে কি বলেছো তুমি? লেখক প্রকাশক এবং অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বইয়ের প্রতি আগ্রহ এবং বইমেলার প্রতি শিশুদের আগ্রহ আরো বাড়াবে বলেই মনে করেন সবাই। টেনিদ্রং, মাইটিভি, ঢাকা। দর্শক, জানবো বইমেলার আরো কিছু খবর। তো এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী রেজা রায়হান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেজা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন। তো আজকে তো শুক্রবার ছুটির দিন, তো এদিনে ক্রেতা এবং দর্শনার্থীদের আনাগোনা কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ আর্শিদা, আপনাকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অমর একুশে গ্রন্থমেলা 2022 এর এই আনুষ্ঠানিকতা প্রাঙ্গণে। বিপুল পরিমাণ দর্শক কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি, ছুটির দিন হওয়ায় বিপুল পরিমাণ দর্শক কিন্তু এবং দর্শনার্থী এবং বই প্রেমীরা কিন্তু আজকে এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আজ মেলার 18তম দিন এবং মেলা শুরু হয়েছে ঠিক 11টায় এবং মেলা শেষ হবে রাত্রি 9টার দিকে। যে মেলাটি শুরু হয়েছিল সর্দার মোহাম্মদ জয়নউদ্দিনের হাত ধরে 1968 সালে, সেই শিশু গ্রন্থমেলার বৃহৎ পরেও কিন্তু আমরা আজকে এত বছর পর কিন্তু বাঙালির চিন্তা চেতনার মাধ্যমে সেটার প্রচলন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে বিপুল পরিমাণে দর্শক সমাগম দর্শনার্থীরা কিন্তু বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তারা নিজেদের পছন্দের বইগুলো কিনছেন এবং প্রকাশক লেখকদের সাথেও আমরা কথা বলে দেখেছি, তারা বেশ স্বাচ্ছন্দ্যতার মধ্য দিয়ে যাচ্ছেন। তারা জানাচ্ছেন যে মেলায় বিক্রি কিনি যথেষ্ট পরিমাণে ভালো এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আমি আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদের সাথে আমি কথা বলে দেখেছি, মেলায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, শুরুর দিকে কিছু পিক পকেটারদের কিছু দৌরাত্ম্য ছিল কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ অলরেডি করে ফেলেছেন তারা। আরও একটি বিষয় আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা আয়োজক রয়েছেন বাংলা একাডেমি তাদের বরাত দিয়ে আমি জানাতে চাচ্ছি যে মেলায় আগত এই জনস্রোতে যে একটি করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে যে আপনার মাস্ক ব্যবহার বা স্বাস্থ্য সচেতনতার যে ব্যাপারটি তারা বারবার বলেছেন সেটি কিন্তু আমরা দর্শকদের বা দর্শনার্থীদের ভিতরে কিন্তু আমরা কম পেয়েছি। তো এই মুহূর্তে আমার সাথে একজন লেখককে আমরা এখানে মেলাতে সংযুক্ত করতে চাই। আমার সাথে একজন লেখক রয়েছেন, আমরা জানবো তার অনুভূতি। জি, আমি জি কে গোরা। আমার এবারের মেলায় দুটা কাব্যগ্রন্থ এবং একটা উপন্যাস প্রকাশিত হয়েছে অমর প্রকাশনী থেকে। তো মেলাতে আজ শুক্রবার হওয়াতে, ছুটির দিন হওয়াতে বিপুল লোক সমাগম। তো আমরা যারা লেখালেখির সঙ্গে জড়িত বা পাঠক সমাজ প্লাস প্রকাশক, তাদের একটা বলা যায় একটা বিরাট মিলন মেলার মানে এখানে চলছে এবং এটা খুবই আনন্দের এবং খুব ভালো লাগছে দেখে। সেখানে আরো কিছু তথ্য সংগ্রহ করুন, পরবর্তী সংবাদে হয়তো আবারো আমরা আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করব।
অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণ করেছেন বিজয়ী প্রার্থী অভিনেতা জায়েদ খান। শুক্রবার বিকেলে এফডিসিতে জায়েদ খানকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খল অভিনেতা দীপজল, অভিনেত্রী অরুণা বিশ্বাস সহ জায়েদ খান প্যানেলের আরও অনেকে। উল্লেখ্য, গত কয়েকদিন থেকেই সম্পাদকের পদটির জন্য উত্তাল ছিল এফডিসি। উচ্চ আদালত পর্যন্ত যান দুই প্রতিদ্বন্দ্বী জায়েদ ও নিপুণ আক্তার। কয়েক দফা শুনানির পর বুধবার হাইকোর্ট রায় দেন জায়েদ খানের পক্ষে। আমার সম্মানিত সভাপতি আমাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা মানে তার বৈধতা স্বীকার করে নিয়েছে শুধু কোর্টের অর্ডারে বলে এবং আজকে শপথ পড়িয়েছে। এবারে অগ্নিঝরা মার্চ, এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু ঢাকা হরতাল প্রতিহত করতে 2রা মার্চ সন্ধ্যা 7টা হতে সকাল 7টা পর্যন্ত ঢাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে পাকিস্তানি জান্তারা। কিন্তু কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ বাঙালি জাতি, বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করে। এদিন পল্টনের জনসভায় দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন পূর্ব বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। আরো জানাচ্ছেন রেজা রায়হান। স্বাধীনতার দাবিতে উত্তাল পূর্ব বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে স্লোগানে প্রকম্পিত শহর বন্দর গ্রামগঞ্জ। আন্দোলনের পাশাপাশি সারাদেশেই গোপনে চলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। বঙ্গবন্ধু মুজিবের ডাকা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সমাবেশে পাকিস্তানি শাসকদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়, নিহত হন বেশ কয়েকজন। খুলনায় বিক্ষোভ কর্মসূচিতেও পুলিশ গুলি চালায়, নিহত হন 6 জন বাঙালি। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সামরিক আদেশ জারি করে পাকিস্তানি শাসক। 71-এর এদিন সারাদেশের সকল পাড়া গ্রাম মহল্লায় সংগ্রাম কমিটির পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের আহ্বান জানানো হয়। পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মাওলানা ভাসানী পৃথক এক বিবৃতিতে জানান, যারা পশ্চিমাদের সাথে কিংবা সাম্রাজ্যবাদীদের সাথে কোনো রকমের আতাত করবে তাদের এই ভূমি থেকে বিতাড়িত করা হবে। অবরোধ চলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যেসব কর্মচারী বেতন পাননি তাদের জন্য প্রতিদিন 2 ঘন্টা ব্যাংক খোলা রাখার ঘোষণা দেন বঙ্গবন্ধু। 4 মার্চ বাঙালির মুক্তি আন্দোলনের সাথে ঢাকায় একাত্মতা প্রকাশ করে সাংবাদিক ইউনিয়ন। রেজা রায়হান, মাইটিভি, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের পেশোয়ারের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 56 জন নিহত ও কমপক্ষে 190 জন আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ চলাকালে প্রথমে 2 হামলাকারী মসজিদে ঢোকার চেষ্টাকালে পুলিশি বাধার সম্মুখীন হয়। এরপর পুলিশের সাথে গুলি বিনিময়ের এক পর্যায়ে এক হামলাকারী মসজিদে প্রবেশ করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় বলে পেশোয়ারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়। এ সময় এক পুলিশ গুলিতে নিহত, অপরজন আহত হন। আহতদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষই। এ ঘটনার নিন্দা জানিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। খেলা সংবাদ। সিরিজ জয়ের মিশন নিয়ে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টিতে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে ম্যাচটি শুরু হবে বেলা 3টায়। আঙুলের চোট কাটিয়ে এই ম্যাচে ফিরছেন মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে দুর্বলতা থাকলেও একাদশে খুব বেশি পরিবর্তন চান না টিম ম্যানেজমেন্ট। ঐচ্ছিক অনুশীলন শেষে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত জানালেন, সিরিজ নিশ্চিতে ম্যাচ জয়ের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে দল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদা আলী। আল্লাহ হাফেজ।